ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর মহাসপ্তমী, মহাসপ্তমীর পূর্ণ ঘট তুলতে যাওয়া হচ্ছে। সেই মহাসপ্তমীর ঘট তোলা এবং পূজা প্রচেষ্টা নিয়ে আজকে আপনাদের ব্লগ দেখাতে থাকলাম। সাথে থাকুন, পাশে থাকুন। তোমাদের কলাবকে তেল হলুদ মাখানো পর্ব। সপ্তমীর মহাপূর্ণ ঘটের আয়োজিত চলছে সবকিছু। পুজো মানি বাচ্চাদের আনন্দের শেষ নেই। সকালবেলা সপ্তমীর ঘট তুলতে এসে রাস্তায় কচিকা ছাড়া বোম ফাটানোর পালা। ছোটবেলায় আমরা এরকম ফাটাতাম, এইগুলোকে টোটা বোম বলে। এই টোটা বোমকে ধূপ দিয়ে বোম ফাটানোর মজাটাই আলাদা। পুজোর আনন্দের জন্য হচ্ছে আনন্দের আত্মভাব বেঁধে ওদের নিজেদের মধ্যে খেলা করছে। আমাদের রমিত একটা গাছ বম নিয়েছে।
এই যে পূজো হচ্ছে ঘাটেতে, সেই ঘাটের মাঝেই একটা গাজবম নিয়েছে, এই যে গাজবমটা দেখায়। পূর্ণ ঘট নেবার জন্য ওটা হচ্ছে আমার কাকিমা, পূর্ণ ঘট নেবার জন্য এই যে ঠাকুর মশাইয়ের হাতে দিয়েছে ঘট। ঘাটেতে উপস্থিত দর্শকগণ, পলাবুকে কাপড় পরানোর রেডি চলছে।
এই যে কলা বয়ের কাপড় হট এন্টার এক মাথার উপর দাঁত দিয়ে এ ডোন্ট শুট করো না What is it?
আমাদের অক্ষয়বাবু প্রতি বছরই ফলকুচোর দায়িত্বে প্রথম থেকেই থাকে আর কি। সংকল্প করার জন্য ঠাকুর আনতে হবে। সপ্তমীর পূজা আরম্ভ হয়ে গেছে, সপ্তমীর পূজা চলছে। সপ্তমীর পূজা চলুক, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকেই আবার ব্লগ আসবে, কারণ বিকালে আমাদের কিছু প্রতিযোগিতামূলক ক্রীড়ার আয়োজন করা হয়েছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।